आज के आमी चले एसेছি আপনাদের কাছে বারাসাতের কালীপূজার ভিডিও নিয়ে। বারাসাত এলাকাটি যেহেতু অনেকটাই বড় সেই কারণে একদিনে পুরো বারাসাতের সব পুজো প্যান্ডেলগুলি দেখা সম্ভব নয়। সেই কারণে আমি একদিনে যতটুকু কভার করতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি স্টেশনের কাছাকাছি বা স্টেশন থেকে হাঁটা পথে যে প্যান্ডেলগুলো দেখা যায় সেই প্যান্ডেলগুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি। আর এই প্যান্ডেলগুলো আপনারা কিভাবে দেখতে যেতে পারবেন সেই রাস্তা বা সেই পথ নির্দেশ আমি আপনাদের বলে দেব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছে যেতে পারবেন। ট্রাভেল উইথ সুস্মিতা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। আমি আমার আজকের এই ভিডিওতে যে যে পুজো প্যান্ডেলগুলি আপনাদেরকে দেখাবো সেইগুলো হচ্ছে পায়োনিয়ার পার্ক, KNC, নবপল্লী ব্যায়াম সমিতি, নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লীর আমরা সবাই, আর হচ্ছে সাউথ ভাটরা। আর তাছাড়াও এর কাছাকাছি আরও দুটো তিনটে প্যান্ডেল ছিল, সেগুলো আমি মিস করে গেছি। সেগুলো আমি আপনাদের বলে দেব, আপনারা কিন্তু মিস করবেন না। এই প্যান্ডেলগুলির সাথে ওই প্যান্ডেলগুলিও খুব সহজেই দেখে নিতে পারবেন। প্রথমে আমি পৌঁছে গিয়েছিলাম পায়োনিয়ার পার্কে। এই পায়োনিয়ার পার্কটি বারাসাত স্টেশনের 5 নম্বরের দিকে, একদম স্টেশনের গায়ে। আপনারা যদি ট্রেনে করে যান তাহলে বারাসাত স্টেশনের দিকে একদম পিছন দিকে উঠবেন এবং পিছন দিকের গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে আপনারা দেখতে পারবেন এই পায়োনিয়ার পার্ক। এই পায়োনিয়ার পার্কের এবছরের থিম হচ্ছে সাউথ আফ্রিকার মরক্কো কসবা টাওয়ার। এখানে শিল্পীরা এই টাওয়ারটিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ভিডিওতে আমি সমস্ত পূজা মণ্ডপগুলিতে আপনারা কিভাবে আসবেন এবং সহজ উপায়ে আসবেন সেই সব কিছুই আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে এই পূজা মণ্ডপগুলি দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। এই পায়োনিয়ার পার্ক দেখার পর আমি চলে গিয়েছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশন বা নবপল্লী সর্বজনীন ক্লাবে। পায়োনিয়ার দেখার পর আপনারা সামনের রাস্তা ধরে 10 মিনিট মতো হাঁটলে চলে আসুন হেলাবরতলা মোড়ে। হেলাবরতলা মোড় থেকে সামনের দিকে ডান দিকেই রয়েছে এই নবপল্লী অ্যাসোসিয়েশন বা নবপল্লী সর্বজনীন ক্লাব। আপনারা রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আর তাছাড়াও পুজোর সময় রাস্তায় মানুষের ঢল দেখলে আপনারা বুঝতেই পারবেন যে পুজো প্যান্ডেলগুলি ঠিক কোন কোন জায়গায় হয়েছে, সেই অনুযায়ী আপনারা চলে যেতে পারবেন। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের থিম হচ্ছে কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দিরটিকে এত সুন্দরভাবে অনুকরণ করা হয়েছে যে আপনারা প্রথমে দেখলে হঠাৎ করে বুঝতেই পারবেন না যে এটি সত্যিকারের কেদারনাথ মন্দির না কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। এখানকার পুজো প্যান্ডেল এবং লাইটিং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বা আপনারা যারা জাননি এই কেদারনাথ মন্দিরে, তারা ঘরে বসে বা এই পূজা মণ্ডপে গিয়েও দেখে নিতে পারেন কেদারনাথ মন্দিরটি ঠিক দেখতে কেমন হয়। এই পূজা মণ্ডপের প্রতিমাটি নটরাজ মূর্তির আদলে তৈরি করা হয়েছে। আমি নবপল্লী অ্যাসোসিয়েশন দেখার পর নবপল্লী আমরা সবাই ক্লাবে চলে গিয়েছিলাম, কিন্তু আপনারা নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠিক পাশেই বারাসাত রেজিমেন্ট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবটি রয়েছে। এখানকার এবছরের থিম হচ্ছে সৃষ্টি। আপনারা সেইটি অবশ্যই দেখে নেবেন, আমি এটি মিস করে গিয়েছিলাম। আর এই রেজিমেন্ট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন থেকে আরও কিছুটা সামনের দিকে হাঁটলেই আপনারা লালি সিনেমা হলের কাছে একটি বড় পুজো প্যান্ডেল দেখতে পারবেন, সেটিও আপনারা একসাথে দেখে নেবেন। আমি আপনাদের কাছে নৈহাটির বড় মাঠ এবং নৈহাটির আরও কিছু বড় বড় পুজো প্যান্ডেল নিয়ে এবং তার সাথে দমদমেও বেশ বড় বড় কতগুলো কালী পুজো প্যান্ডেল হয় সেইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে ফিরে আসছি। নবপল্লী অ্যাসোসিয়েশন দেখার পরে আমি চলে এসেছিলাম নবপল্লী বয়েজ স্কুলের মাঠে, যেটা নবপল্লী আমরা সবাই ক্লাব। নবপল্লী আমরা সবাই ক্লাবের এবছরের থিম হচ্ছে कर्णाटक कोटी लिंगेश्वर शिव मंदिर पूजा मंडपटी खूब सुंदर भाव तैयारी मंडपे सबचेये बड़ शिवलिंगटी रयेछे बर्तमाने कर्णाटके जे शिवलिंग रयेछे सेटी विश्वेर सबचेये उंचु एबं सबचेये प्राचीन शिवलिंग। आपनारा निजेराई एसे देखे जान एखानकार पूजो प्यान्डेल एबं प्रतिमा। एई नबपल्ली आमरा सबाई क्लाबटी नबपल्ली असोसिएशन थेके अनेकटाई दूरे मोटामुटी 10 থেকে 15 মিনিट मतो हेঁটে आसते हबे। सेई क्षेत्रे आपनादेर हाटतेई हबे तार कारण पुजोर समय টোটো বা অটো কোনোটাই অ্যালাউ করবে না। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই পুজো প্যান্ডেল ঘোরার সাথে সাথে আপনারা রাস্তাতে লাইটিংও দেখে নিতে পারবেন। লাইটিংগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং লাইটিংয়ের ডিজাইনগুলো খুব সুন্দর। আমরা সবাই ক্লাব দেখার পরে আবার 10 থেকে 15 মিনিট মতো হেঁটে আমি চলে এলাম নবপল্লী ব্যায়াম সমিতি। এই ব্যায়াম সমিতিটি নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠিক উল্টো দিকে। আর এখানকার থিম হচ্ছে কাল্পনিক মন্দির এবং প্রতি বছরের মতো সর্ববৃহৎ মূর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাল্পনিক মন্দিরটি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানকার কারুকার্য, লাইটের কাজ যা এক কথায় অসাধারণ। নবপল্লী ব্যায়াম সমিতি থেকে কিছুটা পথ হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই সাউথ ভাটরা ক্লাবে। এদের এবছরের থিম হচ্ছে আরতি হবে দিন রাত, জমে যাবে বারাণসী ঘাট। আপনারা এই পূজা মণ্ডপে গেলে বারাণসী ঘাটে যে লাইভ আরতি হয় সেই আরতি আপনারা এখানে দেখতে পাবেন। সাউথ ভাটরা দেখার পর আমি চলে গিয়েছিলাম KNC রেজিমেন্টে। তবে আপনারা কিন্তু এই ভুলটি করবেন না। আপনারা সাউথ ভাটরা দেখার পর কিছুটা পথ হাঁটলেই চলে যাবেন তরুছায়াতে। তরুছায়া থেকে আরও কিছুটা গিয়ে আপনারা পেয়ে যাবেন সন্তানী ক্লাব। এই পুজো প্যান্ডেলগুলি সবই বনগা কুলপি রোড হাইওয়ের ধারেই পড়বে। একেবারে এই পূজা মণ্ডপগুলি দেখার পরে সোজা চলে আসুন KNC রেজিমেন্টে। এখন যে পুজো প্যান্ডেলটি দেখছেন এটি হলো KNC রেজিমেন্ট। KNC রেজিমেন্টের এবছরের থিম হচ্ছে আলোর খেলায় ভিসাক মেলায়, শ্রীলঙ্কার ভিসাক ফেস্টিভ্যাল। এটা দেখার পরে আপনারা সোজা চাপাডালি মোড়ের দিকেও চলে যেতে পারেন। তাছাড়াও 5 মিনিট মতো হাঁটলেই আপনারা বারাসাত স্টেশন পেয়ে যাবেন। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই পথ বেছে নেবেন। এই ভিডিওতে আমি পূজা মণ্ডপ সম্পর্কে বললাম এবং এখানকার থিম সম্পর্কেও বললাম। আর তাছাড়াও আপনারা এই পূজা মণ্ডপগুলিতে কীভাবে সহজ উপায়ে আসবেন সেই রাস্তাটিও আপনাদের বলে দিলাম। আপনারা যদি এই রুট ম্যাপ ধরে আসেন তাহলে খুব সহজেই এবং খুব অল্প সময়ে এই পূজা মণ্ডপগুলিতে পৌঁছে যেতে পারবেন। আপনাদের বেশি পরিমাণে হাঁটাহাঁটি করতে হবে না। আরেকটি পুজো প্যান্ডেল আছে সেটা হচ্ছে হেলাবরতলা মোড় থেকে আপনারা যদি ডান দিকে যান তাহলে লালি পাবেন। লালি সিনেমা হলের সামনেই রয়েছে লালি ক্লাব এবং লালি মণ্ডপ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।